আরামবাগ পুরাতন বাজারে পিটিয়ে শেষ করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বপননন্দী গোষ্ঠীর তৃণমূল কর্মী হেমন্ত পাল। বোধনের দিনেই বিসর্জনের খবর। আরামবাগে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্বপননন্দী গোষ্ঠীর তৃণমূল কর্মী হেমন্ত পালকে। জানা গেছে, দেবাশিস আশ ওরফে বাচ্চু নামের আরামবাগ শ্রীনিকেতন পল্লীর এক ব্যক্তিকে পুরাতন বাজারে পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে দুর্গাপূজার প্যান্ডেলের বাঁশ দিয়ে পিটিয়ে মারে এলাকার আড্ডপাড়ার বাসিন্দা স্থানীয় তৃণমূল কর্মী হেমন্ত পাল। গতকাল রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। সে সময় নাকি হেমন্ত পাল তার সঙ্গী সাথীদের নিয়ে মদ্যপ অবস্থায় ছিল। দেবাশিস আশ ওই পথ দিয়ে যাওয়ার সময় পুরনো শত্রুতার জেরে কথা কাটাকাটি শুরু করে হেমন্ত পাল। সে সময় পাশেই থাকা প্যান্ডেলের বাঁশ দিয়ে নাকি হেমন্ত পাল দেবাশিস আশকে বেধড়ক পেটাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই পুলিশ হেমন্ত পালকে গ্রেপ্তার করেন। ক্ষোভে ফেটে পড়েন অনেকেই, যদিও প্রকাশ্যে মুখ খুলতে চাননি অনেকেই। তারা জানান, আরামবাগে তৃণমূলের হাজারটা গ্রুপ, হেমন্ত পাল এলাকার হেভিওয়েট তৃণমূল নেতা, স্বপননন্দী গোষ্ঠীর বলে সবাই জানে। তাঁর সঙ্গেই হেমন্তকে সবসময় দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, যেহেতু হেভিওয়েট নেতার ঘনিষ্ঠ হওয়ায় হয়তো সবই ধামাচাপা পড়ে যাবে। এলাকার সাধারণ মানুষজনের ঘটনায় রীতিমতো আতঙ্কে আছেন। আরামবাগ থেকে কুশকুমার পানের রিপোর্ট, আরামবাগ টাইমস। ভাগনা ওর মামাকে ফোন করে, ওর মামার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, সেখান থেকে বুঝি বাজিয়ে আনতে যায়। ওর মামাকে গালাগালি দিয়া তো ওর মামাও বলে, দু এক কথা বলে, বলার পরে তাকে বাঁশ ছিল সামনে প্যান্ডেলের বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেছে। মারধর করতেই সেখানে স্পট হয়ে পড়েছিল। তারপর আমরা যেয়ে ওকে উদ্ধার করে টোটোই করে নিয়ে এসেছি। এক ছেলেটার এমনি আগের থেকে ব্যাক রিপোর্ট প্রচুর খারাপ, এর আগে বহু মারধর করেছে বাজারের লোককে, ওখান থেকে তোলা তুলে তৃণমূলের নাম ভাঙিয়ে খায়, যা তা করে। ওর নাম হচ্ছে হেমন্ত পাল। যে মারা গেছে তার নাম কি? তার নাম হচ্ছে, ডাক নাম বাচ্চু। কজন ছিল ওখানে হেমন্ত পালের সঙ্গে? হেমন্ত পালের সঙ্গে 3 থেকে 4 জন ছিল। কিছু করে মারধর করে জানতে পেরেছেন? ওই সামনেই যে বাঁশ পড়েছিল প্যান্ডেলের বাঁশ, ওই বাঁশগুলো দিয়ে মারা হয়েছে। দুজন ছিল আর ওরা ছিল 4 থেকে 5 জন। বুঝি কারা আপনাদেরকে খবর দিল যে এরকম? আমাদেরকে মতিলাল টেলিকমের যে কর্মচারী আছে সে খবর দিয়েছিল। জায়গাটা কোনখানে? কোনখানে থেকে বেরিয়েছে? ওটা হচ্ছে মতিলাল টেলিকম, একটু আগে যে সামনেটা। বাড়ি থেকে কখন কি বেরিয়েছিল দাদা? বাড়ি থেকে বেরিয়েছিল কখন আমি ওটা বলতে পারবো না, ওটা ওর ভাগনা বলতে পারবে। ভাগনাকে আনতে এসেছিল? হ্যাঁ। ভাগনা কোথায় থাকতো? ভাগনা থাকতো সতীতলে। আচ্ছা, ভাগনা ওদের সাথে কিছু একটা বচসা হয়েছিল হালকা ছোটো করে, সেখানে ওর মামা বুঝি বাজিয়ে আনতে গেছিলো, সেখানে ওর মামাকে মারধর করা হয়েছে। এসে হসপিটাল ভর্তি করতে ডাক্তারবাবু বলছে মারা গেছে। আর যারা মেরেছে তাদের সঙ্গে ওখানটা কী করে এলো, আর ওরা কেন মারধরটা করলো কিছু জানতে পেরেছে? না, ওটা আমি বলতে পারবো না, ওটা ওর ভাঙনায় বলতে পারবে। যিনি মারা গেছেন তিনি কী করেন? তিনি রাজমিস্ত্রি কাজ করেন। তার বাড়ি কোথায়? তার বাড়ি শ্রীনিকেতন পল্লী। কী নাম? ডাক নাম হচ্ছে বাচ্চু। ভালো নাম দেবাশিস। ভালো নামটা কি? দেবাশিস। কি একটা আস আস দেবাশিস আস। কী হয় দাদা? আমরা ওটা আমাদের ক্লাবের বন্ধু হয়, আমাদের ক্লাবেই থাকতো। কী চাইছেন? কে আমরা চাইছি ওই ছেলেটার মানে একদম ভালো শাস্তি হোক একটা। মানুষ হিসেবে উনি কেমন ছিল? তিনি মারা গেছে, মানুষটা খুব ভালো ছিল, সিধে সাদা মানুষ ছিল, কাটুন করে খেত। আপনার নাম কি? আমার নাম আশিস সিংহ। যারা মেরেছে তারা কি সবকটাই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল? না, তৃণমূলের সঙ্গে বলতে ওদের নিজেদের বন্ধু বান্ধব ছিল। আর যে মেরেছে ওই যার নাম বলছে বাজারে যার বাড়ি? হ্যাঁ, ও হেমন্ত পাল। হ্যাঁ, তাকে কি পুলিশ আটক করেছে? হ্যাঁ, তাকে পুলিশ ধরেছে। ও কি তৃণমূল এখনও করছে? তো তৃণমূল এখন করতে কী পদ আছে না আছে আমরা জানি না। ওকে তৃণমূল থেকে বরখাস্ত করে দিয়েছিল, জোর করে পদ নেওয়ার চেষ্টা করে। ঘটেছিল এখানে 10:30-এর মধ্যে? 10:30-এর সময় হয়েছিল। মানে কীভাবে মারপিট হয়েছিল? মানে বাসুকে কি কিনে নিয়ে গেল? মারপিট বলতে এখানে ওরা মদ খাচ্ছিল। হ্যাঁ, ওই যে ব্যক্তি মারা গেছে তাকে আমি চিনি। আচ্ছা, কিসে করে মেরেছে? এমনি হাতে করে, এখানে বাস প্যান্ডেল হচ্ছিল, প্যান্ডেলে বাস ছিল। মদ খেতে ঘটনা ঘটে? হ্যাঁ, মদ খেয়ে যাকে মেরেছে সেও কি মদ খেয়েছিল? সেও আমি তাকে দেখি, যে মারছিল সে মদ ধরছে। আচ্ছা, এখানে কি স্পটই মারা গিয়েছিল? স্পটই মনে মারা। আরামবাগ থানা পুলিশ আসছিল? হ্যাঁ, আসে না তখন।
তখন আসেন তারপর হসপিটাল নিয়ে গেছে তারপর বোধহয় এসি তো আচ্ছা আর উপর খুবই মেরেছে তার মানে ওখানে কোনো ছাড়ানোর মতো কেউ থাকেনি আচ্ছা এবার হয়তো এখানে কেউ ছিল ও তাদেরকে হুমকি দিয়ে ডাকাচ্ছে যে আমি মারো একা বাঁশ নিয়ে যদি থাকে কে আর বাঁধে একা পাওয়া যায় আর ওকে তো যা ভাবে মারলো সেই খুব বাজে হয় মানে মর্মান্তিক ভাবে মেরে যাবে নির্মম ভাবে যাকে নির্মম নির্মমে হত্যা করলো কেন চোখের সামনে চোখের সামনে নির্মমে হত্যা করলো কেন মেরেছে জানা যায় না আপনার নাম মাধব মারপিট হচ্ছিল শুনেছি তারপর দেখিনি ভাই চোখে মানে কত রাত্রে ঘটেছিল ঘটনাটা মোটামুটি ধরে 11টা ধরে নে 1 রাত্রে 11টা 1 যে মেরেছে তার নাম কি যাকে মারা হয়েছে মারপিট হয়েছিল আওয়াজ তো শুনতো ঘুমিয়ে পড়েছি আমি আচ্ছা মানে আপনি সচকে দেখে নিন শুনতে পেলেন গৌতমদা বললেন যে মারপিট হয়েছিল শোনা গেছে কিন্তু উনি বাড়ি থেকে বেরোনি ওই জায়গাটি ঘটনা ঘটেছে দিদিভাই কে কি ঘটনা ঘটেছে ওই দেখতে ও তো দোকান বন্ধ করে দোকান বন্ধ হয়ে চলে বাড়ি চলে যায় একদমই জানি না এখানেই ঘটনাটা ঘটেছে এই এখানে এসে আমি শুনছি আমি তাও জানতাম না পরেও জানতাম না এই জায়গায় যে ঘটনা ঘটেছে স্থানীয় মানুষজন যেসব এলাকার ব্যবসাদার রয়েছে তারা কেউই বলতে চাইছে না ডিউটি